গোপাল উৎসবের 71তম এইবার আমার উৎসব। আমার গোটেই গোপালধাম অঞ্চলের রাইজে, বিশেষ গড়কা লোকরা জয়কুশী রাইজে এই অনুষ্ঠানটি প্রতি বছরে করে আহে। বড় আন্তরিকতার অনুষ্ঠান এটা আমার। আমার এই অনুষ্ঠানটোর যদিও এটা আমি গোপালধাম উৎসব বলে কো, আসলতে প্রথমতে আমার তো গছর তলর সভা বলেহে কৈছিলে। ইয়াত এটা ডাঙর বটগছ আসলে এই সেই গছর তলতে আমার এই রাইজে প্রথমতে আরিয়া প্রজ্বলন করেছিল 1952 সনের প্রথম এটা একগছিয়া আরিয়ারে ইয়ার উদ্বোধন করেছিল। আর আজি 71 বছর আমি জাক জমকরে এই আরিয়া প্রজ্বলন করেছো। জেনেলে এই মাঘ মাহর ভীষ্ম আরক্ষীর তিথিত অনুষ্ঠিত হয়। আর আমার এই অঞ্চলের ডেকা গাভরু বৃদ্ধ সকলে এই অতি আন্তরিকতে এই অনুষ্ঠানটি আন্তরিকতে কাম করার কারণে আগবাড়ি আহে। আর এটা মানে ইয়াত সমন্বয়ের প্রতীক। ইয়াত আমার বিভিন্ন জাতি প্রজাতি জনজাতির বিভিন্ন মানুষে ইয়াত অংশগ্রহণ করে। এটা সমন্বয়ের প্রতীক গোপালধাম উৎসব। আর ভবিষ্যতে এই উৎসবটি আমার আর 4 বছর পিছত আমি ইয়ার হীরক জয়ন্তী আমি প্লেটিনিয়াম জুবিলি হয়তো আমি ভাবি আছো মনতে। আমি আপনাদেরও নিশ্চয় সহায় সহযোগিতা বিচারি। ইয়ার মহত্ব জেনারেলি আমার ইয়াত এই আরিমত্ত দিনের এটা এই গোসাই পুখুরী। এই চারিপরের উত্তর দক্ষিণ কোণত না উত্তর পশ্চিম কোণত এই এই আমার গোপালধাম ইয়াত অবস্থিত। বিশেষ কি হয়েছে আগতে ইয়াতে গরখিয়াবিলাক গরু হেরালে, গরু হেরালে কি হয় মানুষ আহি ইয়াত এই গাখীর দিয়ে। একটা মূর্তি আছে আমার, সেই মূর্তিটা সপনতে পাইছিলে। এই মূর্তিটার উপর কি করে যেটা গাখীর দিয়ে কোন দিকে গাখীর যায়, সেই গাখীরটো যার লগে সেই দিকে আমার মানুষ ধাবমান হয় যার গরু হেরাইছে। আর সেই হিসেবে কি হয় এই গরুটো পায়। মই 2007 সনেরপর নেড়ানাপড়া কাতে আসলে মোট শহরের ঘর ইয়াতে যু নেড়ানাপড়াকে মানে এখেক গোপালধামত যে ভক্তিভাবে আজ মানে অর্চনা করে আছো যু বিচার মোট ভগবানে তারা আজ মোকের মূর দাঙি যাচ্ছে। মানে এটি পুত্র সন্তান পাইছো তখন কৃপাত। মানে আজ আপনার নিউজ চ্যানেলের যোগেদি মানে প্রকাশ করছো। হ্যাঁ, গতি এরপরও আমার তখন মাহাতর বেলেগ দেখাব নালে, তখন আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকি। যান আমার বিন্দুমান টেস্ট থাকে এখেতের ওর আমি সদায় চিরকৃতজ্ঞ হয়ে থাকি।